বিগত 4 বছর ধরে বরাক নদীর খহনিয়ার কবলত পড়েছে কাছাড় জেলার লক্ষ্মীপুর প্রাথমিক শিক্ষা খণ্ডের অন্তর্গত ইস্ট গোবিন্দপুর এমই স্কুল। এইবার বরাক নদীর খহনিয়াত জাহ গল বিদ্যালয়ের 90% অংশ, ফলত 115 জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল আর ইয়ার বাবে শিক্ষা বিভাগের উচ্চ কর্তৃপক্ষ দায়ী। এই অভিযোগ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে ধরে স্থানীয় রাইজর। স্কুলটার নাম হলো ইস্ট গোবিন্দপুর এমই স্কুল। এই স্কুলে কমান থেকে ক্লাস 8 পর্যন্ত, আজকে এখানে আরও 3টা ভবন ছিল, আজকে 4-5 বছর থেকে একটা ভবন করবে, ধীরে ধীরে নদী গর্ভে চলে যেতেছে। তো আমরা সবসময় বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আসতেছি। বিভাগীয় কর্তৃপক্ষ আমাদেরকে বারংবার আশ্বাস দিতেছেন যে আপনাদের বিল্ডিং গৃহের ব্যবস্থা করা হবে, আপনাদের বিল্ডিং গৃহ ইমিডিয়েট পাবেন। অতঃপর লক্ষ্মীপুরের বিইও ম্যাডাম আমাদেরকে বলেছেন যে আপনারা জমির ব্যবস্থা করুন। আমরা 12 কাঠা জমির ব্যবস্থা করেছি, প্রায় 2 বছর হয়ে গেছে আমরা জমির ব্যবস্থা করার, কিন্তু আজ অবধি বিভাগীয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। 4 বছর ধরে বরাক নদীর খহনিয়াত ক্ষতিগ্রস্ত হওয়া এইখান স্কুলের নতুন ভবন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করবলৈ বারে বারে অনুরোধ জানানো হয়েছে, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ ইয়াক কোনো গুরুত্ব নিদিলে। ইপিনে শিক্ষক শিক্ষিকায় মিলি যিমান পারে বিদ্যালয়ের নথিপত্র আর আসবাব লৈ বিদ্যালয়ের পৰা উলাই যাবলৈ বাধ্য হয়েছে। প্রায় 90% বিদ্যালয়খন বরাক নদীর বুকুত জাহ গৈছে, গতিকে ইয়াত আর থাকিব নোৱাৰে। বিদ্যালয়ের সামগ্রী সমূহ লৈ স্থানীয় এজনের ঘরত রখা হয়েছে। এতিয়া কত হব 115 জনীয় ছাত্রছাত্রীর পাঠদান, সেয়াই এতিয়া আটাইতকৈ ডাঙর প্রশ্ন। বর্তমানে নাই স্কুল, কত পড়িব কন কন ছাত্রছাত্রী সকলে, কি হব তেওঁলোকৰ ভবিষ্যৎ? স্থানীয় রাইজে ক্ষোভ প্রকাশ করেছে যে ধন আবন্টন হলেও নিশাটোর ভিতরতে বিদ্যালয় ভবন নির্মাণ করাটো সহজ নহব। বর্তমানে আছে 115 জন ছাত্র, এর আগে আরও বেশি ছাত্র আসলো। নদী ভাঙার কারণে অনেক স্কুলের অনেক ক্ষতি হয়েছে, ছাত্র এখন কমও। আর তো বর্তমানে 115 জন আছে, ক্লাস 1 থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রী আছে। আপনারা বর্তমানে যেটা নদী ভাঙা দেখছেন, এইটা বিগত 5-6 বছর থেকেই চলে, কিন্তু মারাত্মকভাবে আকার ধারণ করছে। এটা 2022 সালের ফ্লাডের পর থেকে, তো ফ্লাডের সময় এটা মারাত্মকভাবে, এটা বড় বিল্ডিং আসলে ওইদিকে, ওইটা গেছে ইয়ে, তারপরে পাট ইয়ে এরকম যাইতে আসে। তো বর্তমানে আমরা ক্লাস করা প্রায় ইম্পসিবল। এখানে আমরা ইতিমধ্যে জায়গার ব্যবস্থা করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমরা এভরিথিং ইনফর্ম করা আছে, সব কিছু করা আছে, তারাও জানে, দেখছে, দেখিয়ে গেছে। তো বর্তমানে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওইটাই রিকোয়েস্ট করছি যে আমরা বিল্ডিং গ্রান্ট দেওয়া হোক, এবং আমরা এইখান থেকে গিয়ে যে স্কুল শিফট করা হয়েছে, কারণ এখানে সম্ভব না, এই পর্যায়ে আছে। এবং যতটুকু খবর পেয়েছি যে আমরা নামে বিল্ডিং গ্রান্ট অলরেডি আছে, কিন্তু এখনও আমরা হাতে আইসে না। বিভাগীয় গাফিলতির বলি হয়েছে ইস্ট গোবিন্দপুর এমই স্কুল। কেবা বছর ধরে বিদ্যালয়খন বরাক নদীর খহনিয়ার বলি হওয়া বলে আগতীয়াকৈ জনায় আহিছে। যিকোনো সময়তে ভাঙ্গি যাব পারে শিক্ষা প্রতিষ্ঠানটো। প্রায় 1.5 বছর পূর্বে স্থানীয় এগারী ব্যক্তিয়ে ভবন নির্মাণের বাবে মাটি দান করেছিল, কিন্তু আজিলৈকে ভবন নির্মাণের বাবে শিক্ষা বিভাগে কোনো ধরনের ধন আবন্টন দিয়া নাই। আমরা একটা টেম্পোরারি শেড নির্মাণ করে কিছুদিন পাঠদান করেছি, এখন যে এই শেডটাও ভেঙে গেছে, তাই আমরা স্কুল ম্যানেজিং কমিটি, অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীকে নিয়ে একটা মিটিংয়ে বসেছিলাম। সেই মিটিংয়ে ডিসিশন নিয়েছি আমরা 2-1 দিনের মধ্যে আরও একটা টেম্পোরারি শেড নির্মাণ করে তো পড়াশোনা চালিয়ে যাব। তো আজকে টোটালি ক্লাসগুলো বন্ধ রাখতে হয়েছে, টেম্পোরারি শেড নির্মাণ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা টোটাল বন্ধ। এই স্কুলটা পুরা 90% জলের নিচে চলে গেছে। বয়েজ টয়লেট, গার্লস টয়লেট, একটা 2টা বিল্ডিং গৃহ সমস্ত নদী গর্ভে চলে গেছে। পড়াশোনা চলতেছে মানে এটা জীবনের ঝুঁকি নিয়া, অনেক অভিভাবক মানে তার ছেলেমেয়েদেরকে স্কুলে দিতে চায় না, এইরকম ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে এই স্কুলে শিক্ষাদান চলছে আজকে কয়েকদিন থেকে। আমি এ ব্যাপারে আসামের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলাধিপতি এবং লক্ষ্মীপুর বিইও ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করতেছি যে অতিসত্বর বিল্ডিং গৃহ নির্মাণ করে এটা শিফটিং করার ব্যবস্থা করে দেওয়ার জন্য।